बादाम बादाम दादा का चाह बादाम আমার কাছে নাইগো বুবু ভাজা বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমার কাছে নাইগো বুবু ভাজা বাদাম এই গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে মানুষটি এই গানটি গেয়েছেন তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা তার নাম ভুবন বাদ্যকর সম্প্রতি কাঁচা বাদাম গানের রয়্যালটি না পাওয়ায় থানায় অভিযোগ করেন ভুবন বাদ্যকর তার দাবি এই গান ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইউটিউবের মাধ্যমে এই গান থেকে অনেকে টাকা আয় করছেন কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না এই গানের কপিরাইট হওয়া উচিত তার নামে এরই মধ্যে বাদাম নিয়ে নতুন আরেকটি গান গাইলেন ভুবন বাদ্যকর যা আবারও ভাইরাল আর বলো না গান বলিতে মুখটা ধরে যায় আমার মাথা ধরে যায় আমার মাথা ঘুরায় যায় জানা যায় কিছুদিন আগে ভুবন বাদ্যকরের বাড়িতে যান ইউটিউবার স্যান্ডি সাহা আর স্যান্ডির হাত ধরে বাদাম নিয়ে নতুন গান করেন ভুবন বাদ্যকর পরে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন স্যান্ডি আর সকলকে অনুরোধ করেন আগের গানের মতোই এই গান ভাইরাল করতে যাতে করে এবার ভুবন বাদ্যকর তার প্রাপ্যটুকু পেতে পারে স্যান্ডির এই উদ্যোগকে সাধুবাদ জানায় নেটিজেনরা ভারতের বীরভূম জেলার দুবরাজপুরে লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর পুরনো মোটরসাইকেলে করে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করেন তিনি বাদাম বিক্রির পাশাপাশি গান গেয়েও তিনি মানুষকে মনোরঞ্জন করেন